বিসমিল্লাহির রহমানির রহিম। দুবাই ফ্যামিলি ভিসার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন এবং কীভাবে সপ্তাহিত করতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দুবাই প্রবাসী ভাইয়েরা অনেকেই তাদের স্ত্রী সন্তানকে দুবাই নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই প্রয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। প্রথমে আপনার বাংলা কাবিননামা বা নিকাহনামার প্রয়োজন হবে, তবে বাংলা নিকাহনামাটি এমনভাবে করতে হবে যেন কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে, কারণ আমাদের কাছে যখন প্রবাসী ভাইয়েরা তাদের নিকাহনামা নিয়ে আসে তাদের অধিকাংশই ভুল থাকে। খেয়াল রাখবেন আপনার নাম, জন্ম তারিখ এবং আপনার স্ত্রীর নাম ও জন্ম তারিখ যেন পাসপোর্টের সাথে মিল থাকে। পাসপোর্টের সাথে নাম এবং জন্ম তারিখের মিল না থাকলে আপনার এই ডকুমেন্ট কোনো কাজে আসবে না। অনেক সময় কাজী সাহেবগণ এই ভুলটি করে থাকেন, তাই যখন কাজীর কাছ থেকে নিকাহনামা নেবেন তখন পাসপোর্টের সাথে মিলিয়ে নেবেন। তারপর যদি আপনার সাথে বাচ্চা থাকে তবে বাচ্চার ক্ষেত্রে জন্ম নিবন্ধন অবশ্যই প্রয়োজন, আর জন্ম নিবন্ধনটি ইংরেজিতে হতে হবে, কারণ অনেক সময় আপনারা ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধনটি বাংলায় নিয়ে থাকেন, তো এই বাংলায় জন্ম নিবন্ধনটি আপনার কোনো কাজে আসবে না দুবাই এম্বাসির ক্ষেত্রে। তাই আপনাকে ইউনিয়ন পরিষদ থেকে বাচ্চার জন্ম নিবন্ধনটি ইংরেজিতে নিতে হবে এবং অরিজিনাল জন্ম নিবন্ধনটি আপনাকে নিয়ে আসতে হবে। তারপর ধাপে ধাপে আপনি আপনার ডকুমেন্টগুলো সপ্তাহিত করবেন, যেমন প্রথম নোটারি করবেন, তারপর আইন মন্ত্রণালয় থেকে সপ্তাহিত, আইন মন্ত্রণালয় সপ্তাহিত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিবেন। এরপর যে কাজটি করতে হবে, আপনার সকল ডকুমেন্টস আইন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় হওয়ার পর শুধুমাত্র বাচ্চার জন্ম নিবন্ধনটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সপ্তাহিত করবেন, কারণ বাচ্চার ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সত্যায়ন নিতে হবে। অনেকে এই কাজটি বুঝেন নাই, বিদায় অনেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সত্যায়িত নেন নাই, তাই দুবাই এম্বাসি আপনাকে ফেরত দিয়ে থাকে, তাই আপনাকে গুরুত্ব সহকারে ওই বিষয়টি অবশ্যই বুঝতে হবে। তারপর আপনাকে আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় সত্যায়ন হয়ে গেলে সকল ডকুমেন্ট নিয়ে আপনি দুবাই এম্বাসিতে চলে যাবেন। দুবাই এম্বাসিটা হলো আপনার ঢাকার গুলশানে অবস্থিত দুবাই কনসুলেট অফিস, ওইখানে নিয়ে যাবেন, তারপর ওইখানে জমা দিবেন। দুবাই এম্বাসি আপনার ডকুমেন্ট যাচাই বাছাই করে সব ঠিক থাকলে এরকম একটি স্টিকার লাগিয়ে দেবে। ছবিতে যেমন স্টিকারটি দেখতে পাচ্ছেন ওই রকম একটি স্টিকার আপনার নিকাহনামায় অথবা মেরিজ সার্টিফিকেটে লাগিয়ে দিবে। আর এই পর্যন্ত কাজ কমপ্লিট হলে আপাতত বাংলাদেশে আপনার কাজ শেষ। এই হলো আপনার দুবাই ফ্যামিলি ভিসার জন্য ডকুমেন্ট অ্যাটাস্টেশন পদ্ধতি। তারপর আপনি বাকিটা দুবাইতে গিয়ে ভিসার জন্য আবেদন করবেন, তারপরে ভিসা হবে আপনার ফ্যামিলি ওই ভিসাই দুবাই ভিজিট করবে বা ভ্রমণ করবে। এই হলো আপনার কাজ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। এই সংক্রান্ত যে কোনো বিষয়ে সহযোগিতার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।